বন্ধুকান ফুটবল টিউবে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমরা এসেছি ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু আপডেট নিয়ে তো চলো না করে শুরু করা যাক প্রথমে চলে আসছি আজকে ইন্টার কন্টিনেন্টাল কাপের ম্যাচ রয়েছে সেখানে কিন্তু ইন্ডিয়া ভার্সেস মঙ্গোলিয়া আজকে ইন্ডিয়ার ম্যাচ রয়েছে এবং সেই ম্যাচটা কিন্তু সরাসরি স্টার স্পোর্টস টুতে সাড়ে সাতটা থেকে দেখা যাবে তো এবার দেখা যাক যে ইন্ডিয়া তাদের জুন মাসের যে প্রথম ম্যাচ সেখানে কিন্তু কতটা ভালো খেলতে পারে সেটা তো সময় বলবে এবার দেখা যাক ইন্ডিয়া কেমন খেলে এরপরে যদি চলে আসি আজকের ট্রান্সফার টকে তো ট্রান্সফার টকের মধ্যে কিন্তু নাওরেম টণ্ডঙ্গা সিং নাওরেম টন্ডম্বা সিং তাকে কিন্তু চেন্নাইন এফ সাইন করাতে চলেছে মুম্বাই সিটি এফসি থেকে এরকমই কিন্তু খবর বেরিয়ে আসছে এর সাথে কিন্তু চেন্নাইন এফসির আরও দুটো আপডেট বেরিয়ে আসছে তারা কিন্তু আজকে এডমিন সিডনি ভনসপলকে অফিসিয়ালি রিলিজ করে দিয়েছে এবং আমরা সবাই জানি এডমিন সিডনি ভন্সপল কিন্তু ইস্টবেঙ্গলে আসতে চলেছে আর চেন্নাইন এফসি কিন্তু অঙ্কিত মুখার্জিকে সাইন করাতে চলেছে এরকমও কিন্তু আপডেট বেরিয়ে আসছে তো নরেন টন্ডঙ্গা এবং অঙ্কিত এই দুজন প্লেয়ারকে কিন্তু চেন্নাইন সাইন করাতে চলেছে এরকমই কিন্তু আপডেট বেরিয়ে আসছে অঙ্কিত মুখার্জি কিন্তু গতবার ইস্টবেঙ্গল থেকে তার কন্ট্রাক্ট টার্মিনেট হয়ে গেছিলো সিজনের মাঝখানেই সেই জার্সি শুলে ফেলার ঘটনার পর থেকে তারপর কিন্তু এখন চেয়ে নাইন এসে সাইন করতে চলেছে এরকমই কিন্তু আপডেট বেরিয়ে আসছে এরপরে যদি কথা বলি নিশু কুমারকে নিয়ে রোজ প্রায় প্রায় এই ভিডিও মানে বিভিন্ন ভিডিও কথা বলতে হয় নিশু কুমারকে নিয়ে নিশু কুমার কিন্তু ইস্টবেঙ্গলে আসতে পারে এরকম কিন্তু আপডেট ফের বেরিয়ে আসছে এবং নিশুকে কিন্তু কেরালা ছাড়তে পারে এরকমও কিন্তু আপডেট বেরিয়ে আসছে কিন্তু এই কেরালা নিশুকে ছাড়বে আর এরপরে যদি চলে আসি প্রভুকান্ত সিঙ্গিল এই দুটো প্লেয়ারকে কিন্তু বেঙ্গল চাইছে কেরালা থেকে এবং কেরালায় দুটো প্লেয়ারকেই ছাড়বে একটা প্লেয়ারকে পেলে এবং সেই প্লেয়ারটি আর কেউ না কিন্তু প্রীতম কোটাল প্রীতম কোটাল কিন্তু কেরালায় আসতে চলেছে এরকমই কিন্তু আপডেট বেরিয়ে আসছে প্রীতম কোটালকে আমরা কালকেই বলেছিলাম যে তিন বছরের চুক্তি অফার করেছে তার সাথে কিন্তু ক্যাপ্টেনশিপ অফার করেছে আবার হর্মিপম রুইভাকে মোহনবাগানে পাঠাচ্ছে কেরালা যাতে প্রীতমকে প্রীতমকে কিন্তু পেতে পারে আর প্রীতম কিন্তু এই এই বয়সে কিন্তু একটা মাল্টি ইয়ার কন্ট্র্যাক্ট আগে থেকেই চায় তো সেখানে কিন্তু কেরালা তাকে সেই অপশানটা দিচ্ছে তো এবার দেখার যে প্রীতম সেই যে কন্ট্রাক্টটা অ্যাকসেপ্ট করে কিনা আর মোহনবাগান তাকে ছাড়ে কিনা কিন্তু মোহনবাগান কিন্তু হরমিপম রুইভাকে নিতে অতটাও ইন্টারেস্টেড নয় এখনও যেটা মনে হচ্ছে কিন্তু যদি নেয় সেটা কিন্তু খুব ভালো হবে এবার এটাই দেখার যে প্রীতম কেরালায় যায় কি না অনেক জায়গা থেকে কিন্তু এরকম বলা হচ্ছে যে প্রীতমকে কিন্তু কেরালা প্রায় সাইন করিয়েই ফেলেছে বলা যেতে পারে তবে এটি দেখার যে কি হয় এরপরে যদি চলে আসি সানা সিংয়ের কথা সিংলেন সানা সিং তাকে কিন্তু ইস্টবেঙ্গল নিতে পারে এরকমই কিন্তু খবর ভেসে আসছিল কদিন থেকে কিন্তু সিংলেন সানারি যে খবরটা সেটা কিন্তু ফেক এবং পুরোপুরি ফেক এটা আজকে মার্কাসের টুইট থেকেও কনফার্ম হয়ে গেছে সানার সাথে কিন্তু ইস্টবেঙ্গলে রকম কথাবার্তা হয়নি ব্যাঙ্গালোর তাকে নিতে কিন্তু একটু ইন্টারেস্টিং ছিল কিন্তু এখন সেই ইন্টারেস্টটা একদমই নেই কারণ সানার কিন্তু কোনো মুভমেন্টই হায়দ্রাবাদ থেকে কোনো টিমে দেখা যাচ্ছে না আর এরপরে যদি চলে আসে যে লাস্ট আপডেটে এবং সবথেকে বড় বড়ো আপডেটে যে দুটো প্লেয়ারকে নিয়ে মোহনবাগান টার্গেট করেছিল অর্থাৎ আকাশ মিশ্রা আর অনুরোধ থাপা তো এই দুজনেই হঠাৎ করে কিন্তু মুম্বাই চলে যাবে এরকমই কিন্তু খবর বেরিয়ে এসেছিল এবং মুম্বাই আকাশের সাইনটা কিন্তু মোটামুটি কমপ্লিটও করে ফেলেছে কিন্তু অনিরুদ্ধ থাপার সাথে কিন্তু মোহনবাগান ভারবালি এগ্রিড হয়েছে তার ভারবাল এগ্রিমেন্ট কমপ্লিট হয়েছে মোহনবাগানে এরকমই কিন্তু আপডেট বেরিয়ে আসছে তো এবার এটাই দেখার যে লাস্ট অব দি থাপা সাইন করে কিনা থাপা কিন্তু এর আগেও বহুবার মানে থাপাকে নিতে চেষ্টা করেছে মোহনবাগান কিন্তু থাপা আসেনি শেষ পর্যন্ত চেন্নাইন সে ছাড়েনি কিন্তু এবার দেখা যাক যে মোহনবাগান অনিরুদ্ধকে নিয়ে আসতে পারে কি না যদি মোহনবাগান অনিরুদ্ধকে নিয়ে আসে তার উপর দাঁড়িয়ে কিন্তু সিক্স যে ফরেনার সেটা নির্ধারিত হবে তো এবার দেখা যাক অনিরুদ্ধ আসে কিনা তো আজকের ভিডিও ছিল এইটুকুই ভিডিওটি ভালো লাগে ভিডিওকে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে এরকম ভিডিও আপনারা আরও পেতে পারেন তো আজকের জন্য গুড বাই